কুলটি বিধানসভার বিজেপির প্রার্থী ডক্টর অজয় পোদ্দার বৃহস্পতিবার সকালে রামনগর গ্রামে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ প্রচার করলেন। প্রচারে উপস্থিত ছিলেন কুলটি মণ্ডল একের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল সহ আরো অন্যান্য কর্মীবৃন্দ। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বামফ্রন্ট সরকার হোক বা তৃণমূল কংগ্রেসের সরকার, এত দিন ধরে এই রামনগর গ্রামে কেউ কোনো উন্নয়ন করেনি, শুধুমাত্র তাদের বোকা বানিয়ে ভোট নিয়ে গেছে। কিন্তু এইবার রাজ্যে পরিবর্তন আসছে। বিজেপির সরকার গঠন করার পর গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পাকা বাড়ি নির্মাণ ও বেকার যুবকদের চাকরি নিয়ে আসার আগে কাজ করবে। প্রথম কর্মসূচি রামনগর গ্রাম ঘোরা, এক নম্বর বুথ থেকে শুরু। 11:30টার সময় ডিপুটি চেকপোস্টে আমাদের মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী আসবেন, ওনাকে স্কট করে নিয়ে যাওয়াটা বরাবর অগ্রসেন ভবন। ওখানে 15-20 মিনিটের ইন্টেলেকচুয়ালের সঙ্গে বৈঠক, ওখান থেকে হেঁটে হনুমান চড়াই অবধি যাবেন। তারপরে সেন্ট্রাল কার্যালয়তে, যে বিধানসভা কার্যালয় আছে, ওখানে কর্মীর সঙ্গে বৈঠক। সেকেন্ড হাফে আমার পাত্তারখাত, নিচু গ্রাম, রাঁচিধড়া, রাঁচি গ্রাম, এইসব এলাকাতে ভ্রমণ আছে। রামনগর গ্রামে ঘুরলেন, কীরকম উন্নয়ন দেখলেন? রামনগরের গ্রামবাসী সবসময় ঠকে গেছে। এদেরকে ফিতা নিয়ে এখনই বলছিল, প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু ইলেকশনের পরে কেউ আসে নাই, কাজ করে নাই। রোড, জল, পোয়ালের ঘর, খড়ঘর সব চারদিকেই দেখতে পাচ্ছে। রোডের অবস্থা, হাঁটা যাচ্ছে না, সেই রকম রোড। হাজারবারেরা মানে সামাজিক কাজের জন্য বলেছে, নিজের কাজের জন্য কেউ বলে নেই। তা সত্ত্বেও যারা অতদিন রাজত্ব করেছে, ওই তৃণমূল হোক, বামপন্থ হোক, 44 বছরে তারা রামনগরের জন্য কিছু করে নেই। রামনগরের ধস নামছে, সে আমরা চিঠি লিখে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে বলেছি। তারপরে কয়লা মাফিয়ার অ্যাকশন হয়েছে, লালার রকম যতটাই আছে লোক, এখন কয়লা চুরিটা বন্ধ হয়েছে, খাদানগুলো, ইল্লিগাল খাদানগুলো বন্ধ হয়েছে, তাতে রামনগরের সেফটি বেড়েছে। তো আমরা চাইবো ভবিষ্যতে কি যেতে রামনগরে ধস না নামে, এখানকার লোক সুস্থভাবে থাকতে পারে। এখানে আমরা আসলে যে মোদিজির স্বপ্ন কি কোনো একটা টালি ঘর, বিচারি ঘর, পোয়াল ঘর থাকবে নাই, সেটা আমাদের 5 বছর নয়, 2 বছরে ভরে করেই দিতে হবে। গ্রাম নেই, পুরো পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে করে দিতে হবে। তার সঙ্গে জল, বিজলি, এসব শৌচালয়, এটা তো প্রাইমারি জিনিস, এটা করতেই হবে।